Hello, welcome to my channel. So, good morning, good evening, good night. এখন নতুন ট্রেন্ড চলছে যে যখন পাবে এটা তখন সেভাবে নিয়ে নেবে। সো সবাই কেমন আছো? মেয়ে স্কুল খুলে গেছে, তোমাদের তো আগেই বলেছি। এই মেয়েকে স্কুলে দিয়ে জাস্ট ফিরলাম, কিন্তু একটা ভুল কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে মেয়ের আজকে একটা প্রজেক্ট ছিল আর আমি প্রজেক্টটা দিতেই ভুলে গেছি। দিতে ভুলে গেছি ইন দ্য সেন্স ব্যাগে ঢুকেছিলাম, বাট ব্যাগের যে পকেট হয় না, স্কুল ব্যাগের সাইড পকেটগুলোতে ছিল। আমার মনে হয় ওটা বাইরে গেট, আমার পুরো, আমি এখন মানে মেয়েকে দিয়ে ফিরছি, তখন দেখি বাইরের গেটে পড়ে আছে ওই প্রজেক্টটা। আমার এত খারাপ লাগছে, তো দেখি আমার বর আসবে, বর এসে দেখি বর আসবে বললে, বর এসে বললে এখন দেখি মানে দিয়ে আসবে স্কুলে, নাহলে বেচারাটা বকা খাবে আজকে লাস্টের বকা। থেকেও বড় কথা, নিজে হাতে করেছে। আমার এত খারাপ লাগছে, আমি কেন যে দেখিনি ঠিকঠাক, এটা আমারই অ্যাকচুয়ালি ভুল। তো যাই হোক, এনি ওয়েজ চলো, সকাল সকাল একটা ঘটনা ঘটে গেল যেটা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আর আজকে কিছু কাজ আছে ঘরের, তো ভাবলাম একটা ছোট ব্লগও করে নিই, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আসার সময় সব দোকান করেই আসলাম। এই দেখো এই প্রজেক্টটা, এটা তো এই মাত্র আমি দোকান করে আসলাম। ওটস নিলাম, যেহেতু আমি ওটসটা ভালো লাগে আমার ওটসটা খেতে, উইথ হানি নট সুগার, বাট আমি যে হানিটা খাই ওটা আমি এখানে পেলাম না, তাই হানিটা আনিনি, কারণ আমার হানিও শেষ হয়ে গেছে, হানিটা আনতে পারিনি। কালকে কেক ছিল, কেক বানিয়েছি, কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এ বাবা পুরো বেদানাটা দেখো পচেই গেছে, সো এটা ফেলে দিই। আর কিছু ডিম লাগে আমার বাড়িতে সিরিয়াসলি। মেয়ে তো কি জানি মেয়ের কি হয়েছে, এখন রেগুলার শুধু বলছে পেটে ব্যথা পেটে ব্যথা। নর্মালি সবার বাড়িতেই কিছু থাক না থাক, ডিমটা অলওয়েজ ফ্রিজে একদম ফুল থাকে। তো চলো এবার কিচেনেরও কিছু কাজ আছে, ওগুলো সেরে নিই। সকালবেলা চাল ভিজে, মানে আমি রাত্রেবেলা চালটা ভিজিয়ে রাখি যেহেতু মেয়ে সকালবেলা খেয়ে যাবে স্কুলে। এই দেখো চাল ভিজিয়ে রেখেছে কিন্তু মেয়ে খেলো না, বলো মামা আমি খাবো না। ও জানি না হঠাৎ কি বলছে, সারাক্ষণ কি গা গোলাচ্ছে গা গোলাচ্ছে। তো দেখি আর দুটো দিন দেখি, নাহলে ডক্টর দেখাবো। এমনি ওর গা গোলানি স্বভাব ছোট থেকেই আছে ওর। আর পড়ার প্রেশারও, এখন বাচ্চাদের এত পড়াশোনার প্রেশার না, রাত্রি 12টা 1টা অবধি পড়তে হয়, তো ছোট ছোট বাচ্চা। একটু চা বানাই আগে, আমার এই গ্যাসটা তোমরা তো দেখেছো, তোমাদের সাথে আগের ব্লগে বোধহয় আমি শেয়ার করেছি, ব্লগটা তোমরা পাওনি মনে হয়, পাবে সরি সরি তোমরা এই ব্লগটা পাওনি। এই গ্যাস ওভেনটা আমি নতুন নিয়েছি, এই গ্যাস ওভেনটা আমার খুব পছন্দের গ্যাস ওভেন। আমার অনেকদিন ধরেই শখ ছিল যে আমি তোমার প্রিন্টেডটা নেব, বাট প্রিন্টেডটা নিয়ে নিই, দোকান থেকেই না করলো প্রিন্টেডটা নিতে। সো তাই জন্য এই এই ওভেনটা নিলাম। দাঁড়া তোমাদের একটু কাছ থেকে দেখা, এই ওভেনটা নিয়েছি, এটা নতুন। সবসময় বলেছে ভেজা ইয়ে দিয়ে মুছতে না, ড্রাই ক্লোথ দিয়ে এটাকে মুছতে বলেছে। আমার প্রিন্টটা খুব শখ ছিল, মানে প্রিন্টেড নেব, বাট প্রিন্টেডটা অনেকেই না করলো। আর প্রিন্টেডটা কি বলতো, নর্মাল মানে নর্মাল ইয়েতে আসে, ব্র্যান্ডে আসে, মানে লোকাল ব্র্যান্ড, অ্যাকচুয়ালি লোকাল ব্র্যান্ডে আসে। যখন ডায়েটের কথা মাথায় আসে তখন ভাবি চা খাওয়া ছেড়ে দেবো,
বাস আবার সকাল হলেই মনে হয় না, একটু চা খেয়ে নিই। চা খেলে কি হবে এটা ভাবতে ভাবতে অর্ধেক। এই যে আমি আজকে যে নাইটিটা পরে আছি এটা আমি কখনোই নষ্ট করব না। আর আমি যত নাইটিস গুলো পরি বাড়িতে ম্যাক্সিমামটা আমার সব ঠাম্মারই দেওয়া, আমার ঠাম্মা সব নাইটি কালেকশন গুলো ঠাম্মার সব, আমি যা নাইটি আসতি ম্যাক্সিমামটাই আমার ঠাম্মার এনে দেওয়া নাইটি। সো এই নাইটিটাও আমার খুব পছন্দের, এটা আমার ঠাম্মাই দিয়েছিল, সো এটা একদম নষ্ট করা করিতে নেই। মনে খুব দুঃখ, ভগবানের উপরে রাগ, কেন আমার ঠাম্মাটাকে নিয়ে নিল, কেন ভাই? কিন্তু আমার ঠাম্মা তো পুরো চলাফেরা মানুষ ছিল, কথা বললো, এই জন্য এই জিনিসগুলো না ভুলতেই পারছি না, এতটা কষ্ট হচ্ছে। আমি মানে আমি কাউকে বলে বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা কি। মানে আমি আমার ঠাম্মাকে সত্যি খুব ভালোবাসতাম, আমার ঠাম্মাও খুব ভালোবাসতো, আমাদের সবাইকে ঠাম্মা ভালোবাসত। চলে যাওয়াতে বুঝতে পারছি মানে কি হারিয়ে ফেললাম, এই জন্য মন মেজাজ মানে ঠিকঠাক ভাবে এখনো ওটা ভুলে উঠতেই পারছি না। আর বলা তো প্রশ্ন আসেই না, সবসময় আছে আমার ঠাম্মা আমার সাথে, আমি জানি আমার ঠাম্মা আমায় দেখছে। তো চলো এনিওয়েজ ওইসব কথা ছাড়ি, ব্লগে আসি, নাহলে তোমরাও ভাববে সব কি গল্প নিয়ে বসে গেছে মু। চলো একটু জল খাই, এরকম করে কারা জল খায় বলো তো, আমি খাই। চাটা ফুটু, কারণ তোমরা তো জানো কড়া চা না হলে আমি খেতে পারি না, ওখানে চাটা ফুটুক। আমার একটা ম্যানি আছে 50 বার আমি এটা বুঝছি। চলো ততক্ষণ ওইদিকে বাকি কাজগুলো সেরে ফেলি। এই ঘরে চলে এসেছি, এ ঘরে এসে গেছি, এ ঘরে কিছু কাজগুলো সেরে নিই আগে। এসি চললে ঘরে এটা ওটা ঠান্ডা পড়ে যাচ্ছে, আবার এই কম্বল, ওফ বাবা, সকালবেলা উঠে ওগুলো ভাঁজ করা। আমাদের বাড়ির বউদের কাজ লেগেই থাকে, কেন এত কাজ, অফিসে জব করা বেটার। অ্যাকচুয়ালি যারা আবার অফিসে কাজ করে তারা আবার ভাবে বোধ হয় বাড়িতে থাকা বেটার। অ্যাকচুয়ালি সবাই সবার জায়গায় ব্যস্ত, কেউ বেকার বসে নেই, সব কাজই ব্যস্ত, মানে খাটনি, ব্যস্ত নয় খাটনি। কালী পুজো আসছে, কারা কারা ক্র্যাকার্স বাজি ফাটাতে ভালোবাসো একটু বলো। আমি তো একেবারেই নয়, আমি প্রচণ্ড ভীতু, সিরিয়াসলি আমি আমি খুব ভীতু, আমার খুব ভয় লাগে, আমি ওই জন্য বাজি ফাজির দিকে নেই। দেখো আজকে স্যানিটাইজারটাও দিতে ভুলে গেছি মেয়েকে আমি। জাস্ট দেখো এই ক্লিপটা, এই যে দাঁড়া তোমার দেখাচ্ছি, এই দেখো কি টুকু টুকু মানে একদম ছোট ছোট পুচকে পুচকে মাথার ক্লিপ, এগুলো আমার মায়ের আবিষ্কার।
মোটামুটি কাজকর্ম হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর তো এদিকে চাটা প্রায় অলমোস্ট ঠান্ডা হয়ে গেল, চাটা তাড়াতাড়ি ছেঁকে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ঘরটা একটু কাজ আছে, ওগুলো একটু সেরে নেব, সেরে নিয়ে যাব হচ্ছে মায়ের ঘরে। কারণ এখন ম্যাক্সিমাম টাইমটাই বাবা মার সাথেই কাটানোর চেষ্টা করি। রুমটা তো খুব একটা ভালো নেই, সো তাই জন্যই ন্যাচারাল আমার জন্য ঠাম্মা হয়ে থাকে, তার তো বাবা তার বেশি কষ্ট। চাটা ছেঁকে নিই, চাটা ছেঁকে খাই খেয়ে। আমার আর একটা চ্যানেল আছে বন্ধুরা, তোমরা তো জানো মো অফিসিয়াল, ওটাও সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার মো, সেটা তুমি, আর মো অফিসিয়াল হচ্ছে ইউটিউব, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মো ডট ব্লগার। আর আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে যেটাতে আমি কেকের ভিডিওস দিই, রিধিস কেক অ্যান্ড কিচেন। সো যারা যারা চাও ওগুলো সাবস্ক্রাইব করতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। আর জয়েন বাটন তো ওপেন আছে, সো যারা মেম্বারশিপ জয়েন করতে চাও তারা মেম্বারশিপ জয়েন করতে পারো আর আমাকে সাপোর্ট করতে পারো। আর নর্মালি কোনো ভিডিওসে যদি কেউ চাও সুপার চ্যাট, সুপার স্টিকার্স, ওগুলো এখন অ্যাভেলেবেল, যদি চাও ওগুলো দিয়েও তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো। সো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, আর আমি চাটা খাই। চাটা খেয়ে যেগুলো তো বললাম কয়েকটা কাজ আছে ওগুলো সারবো, আর বড় এখন আসেনি, বড় আসলে ওই প্রজেক্টটা সবার আগে মেয়ে স্কুলে পাঠাবো, নাহলে আমার খুব খারাপ লাগছে, সবাই সাবমিট করবো, বেচারা সাবমিট করতে পারবে না, আমি এত কেয়ারলেস কী করে হলাম সিরিয়াসলি। চলো যাই হোক, আবার আসবো নতুন ব্লগের সাথে। কেমন লাগলো এই ব্লগটা জানাবে, নিউ হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, আর মো ব্লগারকে সাপোর্ট করবে। তো